প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অল ক্লাস এডুকেশন চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমরা ডিগ্রি ভর্তি সংক্রান্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। যারা ইতিমধ্যে ডিগ্রি ভর্তির জন্য আবেদন করেছো এবং প্রথম মেধা তালিকায় চান্স পাওয়ার পরে তোমরা ভর্তি ফর্ম উত্তোলন করার পরে তো প্রয়োজনীয় ডকুমেন্ট সহ তোমরা কলেজে নির্দিষ্ট ফি দিয়ে ভর্তি হয়ে আসছো, কলেজ কর্তৃপক্ষ তোমাদের ভর্তি নিশ্চয়ন হয়েছে কিনা সে বিষয়ে তারা 28/11/22 এর মধ্যে তোমাদের জানিয়ে দেবে। তো কলেজে তোমাদের ভর্তি নিশ্চয়ন হয়েছে কিনা এটা তোমরা কিভাবে চেক করবে তাই আজকের ভিডিওতে আমরা দেখিয়ে দেবো। তো এর জন্য প্রথমত আমরা আবার পূর্বের মতন যেখান থেকে আমরা অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করেছিলাম সেখানে আমরা লগ ইন করবো। লগ ইন করার জন্য যেকোনো একটা ব্রাউজার নিয়ে এরপর আমরা সার্চ করবো এনি এডমিশন। তো এনি এডমিশনে সার্চ করার পরে আমরা এখানে ডিগ্রিতে চলে যাবো। এরপর হচ্ছে ডিগ্রি পাস লগ ইনে চলে যাবো আমরা। তো আমি আমার রোল নাম্বার এবং পিন নাম্বার বসিয়ে দিই, এরপর আমি লগ ইনে ক্লিক করে দিই। তো এরপর আপনারা এডমিশন ফর্মে ক্লিক করে দিবেন। আপনি এখানে দেখতে পাচ্ছেন যে বিএ শেখ লুৎফর রহমান আদর্শ গোয়াপ কলেজ গোপালগঞ্জ। এখানে আপনি ফার্স্ট মেরিট লিস্টে চান্স পেয়েছেন এবং ইওর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন অ্যাপ্রুভড বাই দি কলেজ অথরিটি। তো আপনি যে কলেজে আবেদনটি করেছেন এবং টাকা সহ যে ভর্তির জন্য ভর্তি ফর্ম জমা দিয়ে এসেছেন কলেজ কর্তৃপক্ষ আপনার সেটা অ্যাপ্রুভ করেছে। আর এখানে যদি আপনার পেন্ডিং লেখা থাকে তাহলে আপনি বুঝবেন যে এটা এখনও আপনার কলেজে ভর্তি কনফার্ম হয়নি। তো যদি 28/11/22 তারিখের মধ্যে আপনার এটা অ্যাপ্রুভ না হয়, পেন্ডিং রয়ে যায়, তাহলে অবশ্যই আপনি খুব দ্রুত আপনার কলেজে যোগাযোগ করতে হবে, কেননা 29 তারিখের মধ্যে অনলাইনে জমা দেওয়ার সর্বশেষ তারিখ। ধন্যবাদ সবাইকে। ডিগ্রি ভর্তি সংক্রান্ত যে কোনো তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।